ঠিক আছে, বাট ওই যে ক্লাসে আসতে হবে। আচ্ছা আমার ড্রপডাউন মেনু যেগুলো আছে, হ্যাঁ সব ফেলে দিই, আমাদের ড্রপডাউন মেনু লাগবে না, কারণ ড্রপডাউন মেনু থাকলে সমস্যা নেই। বাট ওই যে কাজগুলো এখন করবো না, ওইখানে গিয়ে ড্রপডাউন মেনুতে গিয়ে আবার ওই প্রত্যেকটা জিনিস ধরে ধরে আবার ঠিক করতে হবে, তাহলে হবে না। তার থেকে আমরা মেন মেনুতে এক কাজ করি, এটা কাজ করে থাকি, নর্মাল একটা কাজ দেখাই। আচ্ছা এই নিচে ডিপগুলো ফেলে দিই, তারপরে এখানে মেনু ছাড়া আর কিছু নাই, আর মেনু ইয়ে ঠিক আছে কিছু নেই, এরকম একটা মেনু আসছে। এখন এখানে হোবারে করলে আমরা কয়েকটা ইফেক্ট দেখতে পারবো, কয়েকটা ইফেক্ট দেখাই। এক যেমন হচ্ছে এখানে কিছু কিছু মেনু আছে, হোবার করলে নিচে থেকে একটা বর্ডার এইদিকে চলে যায়, আবার কিছু কিছু আছে হোবার করার সাথে নিচে একটা বর্ডার অ্যাড হয়ে যায়, দুটো একটা, তাই না? এরকম মেনু অনেক আছে, ঠিক আছে, বা এখানে একটা ইফেক্টও আসতে পারে। আচ্ছা এরকম যদি হয়ে থাকে, আচ্ছা তো আমরা একটা জিনিস শিখতে হবে, যেমন আমরা এই যে হোবার করা শিখছি না, ইউএল লাই হোবার, আচ্ছা এই হোবারের মতোই আমরা আরেকটা জিনিস করতে পারবো। তো এটা এই হোবারটা যেমন এক ধরনের সিলেক্টর, আমরা আরেকটা সিলেক্টর দিতে পারবো, সেটাকে বলা হয় আফটার এন্ড বিফোর। এগুলো সবই সেসের প্রিসিডেন্স সিলেক্টর হিসেবে বলা যায়, প্রিসিডেন্স সিলেক্টর, বা এই সিলেক্টরগুলো দিয়ে কি কাজ করে। আফটার এন্ড বিফোর মানে কি, আগে এন্ড পরে, বা পরে এন্ড আগে, এরকম কিছু। আচ্ছা ধরেন আমরা এক কাজ করি, এই এর আফটার এন্ড বিফোরটা কি এটা দেখবো, ঠিক আছে। ধর এই আফটার বিফোরটা সিলেক্টরটা ধরে কি করে, এই যে এ আছে ইউএল এলআই এ, তারপরে কি এই মেনুর ভিতরে যে লেখাগুলো আছে এইগুলাই এর আগে এন্ড পরে, এই লেখাটার আগে এন্ড পরে দুইটা জিনিস দেখবো আমরা। আচ্ছা এই দুইটা জিনিস দেখতে হলে আমাকে এই মেনুটা প্রথমত আবার সিলেক্ট করে নিয়ে আসতে হবে, নতুন করে ধরতে হবে ইউএল এলআই এটা, এটা হচ্ছে যেমন এই যে হোবারটা নতুন করে ধরছিলাম, এটা আবার আলাদা করে ধরতে হবে, এই এর এইভাবে দিতে হবে। এটা যদি ডাবল এরকম দিই তাও সমস্যা নেই, এটা দেওয়া থাকে, যদি আমি দুইটাও দিই তাও সমস্যা নেই। আচ্ছা এর এ এর টি ই আর আফটার এর পরে নাকি এর পরে, এর পরে এইখানে দেখতে যা করবো এবার এটা দেখানো যাবে। এর পরে এখন এর পরে সিওটি আপটা নিলে অবশ্যই কন্টেন্ট নামে একটা প্রপার্টি আপনাকে ইউজ করতেই হবে, হতে পারে সেটা ফাঁকা থাকবে, হতে পারে না হলে এই কন্টেন্টের মধ্যে আমি যদি কোনো কিছু লিখে দিই তাহলে এটা এর পরে যোগ হয়ে যাবে। যদি কোনো টেক্সট লিখে দিই, দেখেন এটা এর পরে যোগ হয়ে গেছে না, প্রত্যেকটা এর পরে যোগ হয়ে গেছে, তো এর পরে যোগ হয়েছে, তার মানে কি এই কন্টেন্টের মধ্যে আমরা যা কিছু দিয়ে দেবো এটা এর পরে যোগ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বিফোর দেই, বিফোর মানে কি আগে, এর আগে কিছু একটা যোগ হয়ে যাবে, এই কন্টেন্টের মধ্যে যা দিব ওইটাই যোগ হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনি দুটো সিলেক্টর তো বুঝা গেছে নাকি, আচ্ছা এরকম আরো আছে। হ্যাঁ একসাথে দুইটা দুই রকম ভাবে ইউজ করা যাবে, আফটার এন্ড বিফোর দুটাই ইউজ করা যাবে একসাথে, কারণ কি এই এর আফটার এন্ড এই এর বিফোর, এই দুই দুই পাশে এই এফ টি এর আফটার, তার মানে কি এই এটাকে আবার দুই রকম ভাবে ধরা যাচ্ছে, একটা আফটার সিলেকশন একটা হচ্ছে বিফোর সিলেকশন, দেখেন আফটার বিফোর দুইটা দুই রকম ভাবে যোগ করতে পারবো, ঠিক আছে। তার মানে এই এটাকে নর্মাল ভাবে ধরতে পারতেছি নাকি, নর্মাল একটা ধরতে পারতেছি, এক আফটার বিফোর দিয়ে আবার ধরতে পারতেছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইটা যোগ করা না, ঠিক আছে, আমাদের উদ্দেশ্য যে এইটাকে কিছু কাজ করা, কোনটা এই আফটার আফটার বিফোর অনেক ইউজ করতে হবে খালি না, ঠিক আছে। ধরো এই আফটার বিফোরটা আমরা, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এই আফটার বিফোরটা না, আসলে মানে আপনার রিপোর্টটাই কিন্তু বাট এই কন্টেন্ট, কিন্তু কন্টেন্ট যোগ করাটা না, এইটাকে ডিজাইন করে ফেলতে পারবো আবার,
এই এই আপটার বিফোরের মধ্যে হাইট উইড দিয়ে আবার একবারে অন্যরকম ভাবে করে ফেলতে পারবো। এইখানেই করতে হবে, তো ওইটা দেখবো। তো আমরা এক কাজ করি, আরেকটা জিনিস দেখি যে ধরেন এই নর্মাল এর মধ্যে বিওআর ডিইআর বর্ডার আর আই জি এইচ রাইট ওয়ান পিক্সেল সলিড, এরকম কি করা আছে একটা বর্ডার দেওয়া আছে, এরকম বর্ডার থাকতে পারে না, থাকতে পারে তো নাকি? বাট দেখবেন যে এইটার হোমের যেমন লেফটে বর্ডার নাই, এই লাস্টেরটারও এই রাইটে কোনো বর্ডার থাকে না, এখন আছে বাট এটা তুলে দিতে হবে, এটা থাকে না, ঠিক আছে? তো এটা কি দিয়ে করবেন? এটা করার জন্য আমার আর একটা সিলেক্টর আছে সিস্টেম। তো এইটা যেটা আছে যে এটা তার মধ্যে দিছি, এর মধ্যে দিছি, এর রাইটে, তো এইটাকে আবার আমি ধরবো এইভাবে। এগুলাকে এই যে যেগুলো লিখতেছি এগুলো সবই হচ্ছে প্রিসিডর সিলেক্টর, এ এর এল এস লাস্ট সি এস আই এল ডি লাস্ট চাইল্ড, ঠিক আছে? ইউ এল এল আই এ এর লাস্ট চাইল্ড, ঠিক আছে? যেটা থাকবে এইখানে বর্ডার বি ওয়ার ডি ইয়ার বর্ডার আর এই রাইট, রাইট ইউজ করা আছে না, রাইট জিরো বা নাম, নাম নাম দিলে কি হবে, নাম দিলেও মানে চলে যাবে আর কি। এটা তো না, এটার মধ্যে একটু উল্টো দিতে হবে, সব চলে গেছে। এটা করতে হবে যে এরকম না, এক্স এলাই, এবার কি মাসেলটা আছে, লাস্টটা আছে, এখানে কি বুঝাচ্ছে দেখেন, এটা হচ্ছে মেনু, মেনুর মধ্যে হচ্ছে ইউএল, ইউএল এর মধ্যে হচ্ছে এলআই আছে, এই এলআই লাস্টে যে এলআইটা আছে, ঠিক আছে? অর্থাৎ এই ইউএলটার মধ্যে লাস্টের যে এলআইটা আছে, এই এলআইটার মধ্যে এই এলআইটার লাস্ট চাইল্ড, তার মানে এই লাস্টটা ধরতেছি, এই লাস্ট চাইল্ড এর মধ্যে যদি কোনো এ থেকে থাকে তাহলে তার বর্ডার রাইট নাম হয়ে যাবে, ঠিক আছে? এখন এটা যদি ফার্স্টেরটা হইতো, ধরেন বর্ডার লেফট এলি এটি লেফট, তার মানে কি এটা লেফট আসতেছে না, তার মানে এটা কি হবে এবার, হ্যাঁ এখানে যে কোনো কালার ইউজ করতে পারবো, কালার কোড ইউজ করতে পারবো, যে কোনো কালার কোড চলে গেছে না, ফার্স্টটা চলে গেছে, তারপরে কি যদি ফার্স্টটা তুলেছে তাই তার মানে ফার্স্ট চাইল্ড আর লাস্টটা তুলতেছে তাহলে এটা লাস্ট চাইল্ড, এখন এটা তো শুধুমাত্র এখানে ইউজ করা যাবে তো না, হ্যাঁ মাঝখানে তো মাস চাইল্ড মিডল চাইল্ড কিছু নাই, ঠিক আছে? তো এটা তোমার যাবে সমস্যা নেই, এটার উপায় আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে যদি আপনাকে বলে যে এখন দেখুন এই যে ফার্স্ট চাইল্ড ধরছি না, এই ফার্স্ট চাইল্ডটা আবার যা ইচ্ছা তাই করতে পারবো, যদি এরকম করার প্রয়োজন হয় না তারপরে আমাদের যা ইচ্ছে এই ফার্স্ট চাইল্ডটাকে ধরে করে ফেলতে পারবো। এটা এখানে আচ্ছা সলিড বলছিলাম মনে হয়, বলেছি বলেন নাই, আচ্ছা এখানে বর্ডারের কয়েকটা প্রপার্টিস, এক সলিড, সলিডটা কি সে একবারে যে কলম দিয়ে যেমন একটা টান দিলে যেটা হয় এটা হচ্ছে সলিড, যদি বলা যায় ডটেড তার মানে ডট ডট, বলা যায় ড্যাশের তার মানে ড্যাশ ড্যাশ, এরকম স্টাইলটা বর্ডারের স্টাইলটা এরকম হবে, এটা দিয়ে বুঝাচ্ছে যে বর্ডারের স্টাইলটা কেমন হবে। আচ্ছা তার মানে কি এটা বুঝতে পারছি যে আমরা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড দুটো ধরতে পারবো, কিন্তু এটা যে শুধুমাত্র মেনুর ক্ষেত্রে তা না, এটা দেখানো যে এখানে আমি সবগুলার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, তবে এই ধরাটা আবার ঠিক হতে হবে, এইখানে যা ইচ্ছা এই এই লাস্ট ফার্স্ট সাইড এর মধ্যে আপনি তাই করতে পারবেন। এটা ফন্ট সাইজ, ফন্ট সাইজ 50 পিক্সেল, সবগুলা থেকে বড় দেখেন এটা বড় হয়ে গেছে, শুধু একটা বড় হয়েছে না, আরে ভাই বর্ডার দিয়ে দিলে তো বক্স হয়ে যায়, চারদিকে বর্ডার দিয়ে দিলেন বক্স হয়ে গেল, বর্ডার দেন এখানে চারদিকে বর্ডার দিয়ে দেন, যে বর্ডার লেফট নাম করা আছে না, এই যে বর্ডার বর্ডারটা এখানে আবার এই প্রপার্টিটা দিয়ে দেন, চারদিকে বর্ডারের বক্স হয়ে গেল, ঠিক আছে? তার মানে আপনি যা করতে পারেন সবই এখানে করা যাবে। কোনটা ইন্সপেক্ট এলিমেন্ট, আচ্ছা
আচ্ছা ধরুন এই লাস্ট সাইডটা কি করবো আমরা, ইন্সপেক্টর লেভেলকে ধরবো, লাস্ট সাইডটা ধরো আবার একটু আপনার রিপোর্ট লাস্ট সাইড এগুলো ধরো এটা একটু দেখতে হবে, দেখেন ধরুন এই এটার আমরা একটু কাজ করবো, ঠিক আছে এলআই লাস্ট চাইল্ড, এখন লাস্ট চাইল্ড খুঁজে বের বার করবো কি করে, যদি নর্মালি এলআই তে ক্লিক করি তার মানে এখানে নর্মাল এলআই তে আসতেছে, এখন এলআই এই ক্ষেত্রে ক্লিক করলে দেখেন হচ্ছে হোভার ফোকাস লাস্ট চাইল্ড তো আসতেছে না, লাস্ট চাইল্ড এখানে দিবেন ফার্স্ট চাইল্ড তো ছিল কিছু দেখি ধরুন এই এটাকে আমি এডিট করবো, এই এটাকে ধরলাম ঠিক আছে, এখানে থাকতো, যদি থাকতো তাহলে ধরতে পারতাম, আচ্ছা ধরেন আমি এই কি করব এটাকে ডিজাইন করব, এখন এই এটার মধ্যে লিখলে মেনু এলআই ধরা গেছে আসছে তো নাকি, এখন এখানে যদি আমি কোনো কিছু লিখি তার মানে সবগুলা তুমি সেম কাজ করবে না, এইখানে ধরেন ও এই যে ফার্স্ট সেল চলে আসছে সমস্যা নেই, ফার্স্ট সেল চলে আসছে দেখেন ও এটাকে ধরলে, আচ্ছা ইউএল এলআই এটাকে ধরলে এই যে উপরে একটা ফার্স্ট সেল আসতেছে এটা হতে পারে ধরুন বর্ডার ইউআর বিআর বর্ডার ওয়ান পিক্সেল এখন এইগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে রাইট ক্লিক করেন কপি রুলস এখান থেকে নিয়ে গিয়ে এবার এই যে এখানে বসাই দেন, ঠিক আছে তাহলে এইবার রিফ্রেশ দেন ওই ডিজাইনটা ঠিক থাকবে, কারণ এটা তো আপনার এখানে সেভ হয়ে গেছে তাই না, কোনটা ও মাঝখানে ওটা হচ্ছে ডিসপ্লে এটা ফ্লট লেফট বাদ দিতে হবে, ফ্লট লেফট বাদ দিয়ে এই এর মধ্যে টেক্সট লাইন সেন্টার করে দিতে হবে তাহলেই হবে, আচ্ছা আচ্ছা ওইটার ওইসব কাজ আছে সমস্যা নেই আস্তে আস্তে অনেক করা যাবে, এটা আগে দেখাই দিই যেটা দেখাইতে চাচ্ছি আমি আসলে, তো আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম এভাবে নাম করতে পারি নাকি, আচ্ছা এখন মিডিল চাইল্ড মিডিল লেটটা কি করব, মিডিল লেটটা এরকম ভাবে ফার্স্ট চাইল্ড বা লাস্ট চাইল্ড দুটোই আছে, মিডিল চাইল্ড এরকম কিছু নাই, তবে এন্থ এন্থ চাইল্ড নামে একটা অপশন আছে এখানে যদি ফোর দেই তাহলে কি হবে, এটা এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এখন এখানে চারটা হলেই এই চারটে জায়গায় নাই হয়ে যাবে, ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বলতে পারি, আচ্ছা আজকে এটুকু রাখি নাকি আপাতত, আচ্ছা তো এটুকু একটু দেখে আসবেন, এখানে আমি ইয়ে দেখাতাম
মানে অনেক ইফেক্টগুলো দেখানো যেত যদি সময় পাওয়া যেত, বাট সময় পাওয়া যাবে না আর কি।